Tout ça. Et je vais voir mon skill. Mr. Bakshi. Ashen, Ashen. Namaskar. আপনার সঙ্গে পরিচয় করে দিই আমার বন্ধু শ্রী অজিত চক্রবর্তী। একটু কফি চলবে? কফি? কিন্তু উনি ও কাজ আমরাই করে থাকি। ও আচ্ছা, নেন তাহলে ব্ল্যাক, হ্যাঁ, আর চিনি ছাড়া কেমন? আচ্ছা, থ্যাংক ইউ, বসুন। প্লাস্টিক? উইথ মাই কমপ্লিমেন্ট। Thank you. গোলাপ কলোনি? আপনাদের নিউ মার্কেটে একটা স্টল আছে না? একটা নয়, দুটো। একটা হলো আপনার ফুলের, আরেকটা হলো ডেয়ারি প্রোডাক্টস। এইটি আপনার কলোনি? হ্যাঁ, এই যে বাংলোটা দেখছেন, এটা হচ্ছে আমার বাংলো, আর এখানে যে ঘরগুলো এসব ইনমেটসরা থাকে। ইনমেটস মানে এটা কি আশ্রম গোছের ব্যাপার কিছু? খানিকটা তাই, তবে কি জানেন, এদের ঠিক সাধু আখ্যা দেওয়া যায় না। এক বাগানের মালি ছাড়া এরা সকলেই ভদ্র সন্তান, তবে একটু স্পেশাল টাইপ। কিরকম? এদের হয় শারীরিক ডিফেক্ট আছে কারু কারু, আর নয় তো এমন সব গরিব কার্য করেছেন যাতে অন্য কোথাও সংস্থান হওয়া সম্ভবপর নয়। ক্রিমিনালস অ্যান্ড সোশ্যাল আউটকাস্ট। আসুন। কিন্তু ব্যাপারটা আপনার পক্ষে একটু রিস্কি হয়ে পড়ছে না? কি জানেন ব্যোমকেশ বাবু, এটাকে আপনি আমার প্রায়শ্চিত্তের একটা অঙ্গ বলে ধরে নিতে পারেন। প্রায়শ্চিত্ত? দেখুন, 12 বছরের জজিয়তি জীবনে 22 জনকে আমি ফাঁসি কাঠে লটকেছি। এখন আমার বয়স 57। 47 বছর বয়সে একটা মাইল্ড স্ট্রোক হয়, তারপরে আমি রিটায়ার করি। রিটায়ার করবার পরে মনে একটা অনুশোচনা আসে, এ ফিলিং অফ ডাউট। আইনের মূল ভিত্তিটা সম্বন্ধে মনে কেমন একটা সন্দেহ জাগে। আফটার অল, আই এম এ হিউম্যান বিইং, মানুষ হয়ে আরেকজন মানুষের অস্তিত্ব পৃথিবী থেকে লোপ করে দেওয়ার কি অধিকার আমার আছে? সেটাকে আপনি আমার মানসিক দুর্বলতা বলতে পারেন, কিন্তু তাও জানি এককালে যাদের সংহার করেছেন এখন তাদের সংস্কার হচ্ছে, তাই তো? আর একটা রিডেমশন যদি হয়, একটা গতি যদি হয়, ক্ষতি কি বলুন না? আফটার অল পরিবেশটা তো সুন্দর, গার্ডেন অফ রোজেস। পৃথিবীতে গোলাপের চেয়ে সুন্দর আর কি আছে বলুন? অবশ্যই গোলাপেরও কাঁটা আছে, আর আপনি হয়তো সেই কাঁটার ব্যাপারেই আমার কাছে এসছেন। নট ক্বাইট।
বোকেশ বাবু, একবার ঘুরে আসবেন নাকি আমার ওখানে? আপনাকে তো খুব বিজি বলে মনে হচ্ছে না। হ্যাঁ তা ঠিক, তাহলে ঘুরেই আসুন না, চল ভালো লাগবে, নতুন এক্সপেরিমেন্ট তো। অজিত কি বলো? আমি তো ভাই এবার রেডি। সব সময় না, ওর গিন্নি বুঝলেন, এখন ঘাটছিলাম। তা আপনি তো ব্যাচেলার? আগে হ্যাঁ। তাহলে আমি বলি কি, কালই চলে আসুন, ওই 8:35 বুঝলেন, 8:35 শিয়ালদা থেকে একটা কনভিনিয়েন্ট ট্রেন আছে, আর স্টেশনে আমার গাড়োয়ান মুশকিল মিয়া, মুশকিল মিয়া ভ্যান নিয়ে রেডি থাকবে, আপনাদের কোনো অসুবিধা হবে। আপনি কি আমাদের ইনভাইট করতে এসেছেন? আপনি বাংলা ফিল্ম দেখেন? ভারত পক্ষে না। গান বাজনার শখ নিশ্চয়ই আছে? তা আছে, তবে আধুনিক বাংলা গান নয়। না, আমি আধুনিক বাংলার কথা বলছি না। ভালোবাসার তুমি কি জানো, এই গানটা কখনো শুনেছেন? ভালোবাসার তুমি কি জানো, বছর সাতেক আগে কোন একটা বাংলা ফিল্মে আমি এই গানটা প্রথম শুনি। সেটা কোন ফিল্ম, কে প্রডিউস করেছিল, কবে প্রডিউসড হয়েছিল, আর এই গানটা কে গেয়েছিল, এই তথ্যগুলো আমার জানবার প্রয়োজন হয়েছে। আপনি কোনো সিনেমা পত্রিকার অফিসে ফোন করে দেখেছিলেন? না, তার কারণ আমি চাই যে কাজটা আমি করি। ইয়েস, ঠিক আছে, গুড। আচ্ছা, আপনি কি কখনো লখনৌয় ছিলেন? ও আই সি, ইট শোজ দ্যাট আই হ্যাভ কাম টু দ্য রাইট পারসন। আসুন। থ্যাংক ইউ। কি ব্যাপার, এত সব বুঝলেন আর ওইটুকু বুঝলেন না? ও বুঝতে পেরেছি, আগাম। আচ্ছা ডক্টর ওয়াটসন, গুড বাই, নমস্কার। তাহলে আই এম মিটিং ইউ বোথ অফ ইউ টুমরো। ঠিক আছে, আচ্ছা, নমস্কার। নমস্কার। ও বাঙ্গু, আপনি তো ছদ্মবেশ ধারণে অভ্যস্ত, আপনার ইনমেটরা চিনে ফেলতে পারেন? ঠিক আছে, কেউ চিনবে না। বুঝছো কি করে? সিক্সটি কেউ দেয় না ভাইয়া, দিলে হয় 50 না হয় 40, আর 50-এর বেশি হলে 75। চেপে যায় না, বলো কাছে 10-20 টাকা কিছু বুঝবে না। বুঝছিস, তোর সে বন্ধু চিত্রনাট্যকার হিন্দু, হ্যাঁ, ওকে একটা ফোন কর আর বল যে রমেন মল্লিকের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করতে হয়। আরে বেলেঘাটা রমেন মল্লিক, সিনেমার এনসাইক্লোপিডিয়া।